السلام عليكم ورحمة الله تعالى وبركاته أتمنى أنكم جميعا بخير ورحب بكم جميعا في هذه القناة المفيدة ترحيبا حارا اليوم نقرأ شعرا باللغة العربية ومع ونترجم معناه باللغة البنغالية وهذا الشعر قرزه الشاعر الأموبي الشهير جميل بن معمر وموضوع الشعر فن الغزل أي قد ذكر الشاعر في هذه القصيدة حبيبته بسينة وكذلك قد تحسر الشاعر على أيام الماضية التي قضى في حياته الشبابية أجكي أمر جميل بن معمارير ألا ليت أيام صفاي جديد نموك فن غزال رفو لكها أي قصيدة مرتو أي قصيدة تار অন্যতম বিখ্যাত কাসিদাগুলোর মধ্য থেকে একটি কাসিদা হিসাবে গণ্য করা হয় মূলত এই কাসিদাটি এমএসসি তথা মাদ্রাসা সার্ভিস কমিশনের এবছর পোস্ট গ্র্যাজুয়েট তথা ইলেভেন তথা ইলেভেন টুয়েলভের জন্য যে এক্সাম তার সিলেবাসভুক্ত করা হয়েছে এবং সেই সঙ্গে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির একাডেমিক যে কারিকুলাম সিলেবাসেও এই কাসিদাটি পাওয়া যায় তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি কাসিদাটির শুরুতে আমরা প্রথমে কবি সম্পর্কে কিছু মৌলিক কথা আলোচনা করে নেব তোমরা দেখতে পাচ্ছ এখানে যে জামিল বিন মা আমার তার জন্ম হয় সাতশো ছশো ষাট খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় সাতশো এক খ্রিস্টাব্দে হুয়া আবু আমার জামিল বিন আবদুল্লাহ বিন মা আমার আল উজরি তার পুরো নামটা হলো তার সম্পূর্ণ নাম হলো আবু আমার জামিল বিন আবদুল্লাহ বিন মা আমার আল উজরি তার মায়ের নাম জুজামিয়া ইয়ামান থেকে উলিদা ফি ওয়াদিল কোরা মিন শিমানিল হিজাজ ওয়া আলিয়া মাকরাবাতি মিনাল মাদিনা ফানাসা আবিহা জামিল বিন মায়ামার জন্মগ্রহণ করেছিল এ ওয়াদিল কোরা নামক উপত্যকাতে যেটা কি না এই হিজাজ অর্থাৎ আরবের হিজাজের উত্তরে অবস্থিত মদিনার নিকটবর্তী এবং সে সেখানেই বেড়ে ওঠে এবং তার মৃত্যু হয় মিশরে সে আহাব্বা বুসাইনা বিনতে হাবা বিন হান্না বিন বিন ওতরা এবং এই বুসাইনা বিনতে হাব্বা নামক তাকে নামক নারীটা নারীকে সে ভালোবেসেছিল এবং এল্লে বাদা আহ বিহা ফি ওয়াদি বাগিজ এবং তাদের এই ভালোবাসার সূচনা হয়েছিল এই ওয়াদে বাগিজ নামক উপত্যকাতে তার অধিকাংশ কবিতা আকসার ও আরিহি তৈলাত ফিল গাজেল তার অধিকাংশ কবিতা এই গজল গজলে پرم مولک مولکستا فلما دیکھ والفخری ول ہاد پا جائے گرو مولکستی ہے وکان شاہرن فصیح مقدمان این د نکد ان دن نقد آئلا جمی ایسری ہی من شرائل غزل واشی رقیق ان وصح الطار کبتا اتن سہج গঠন অর্থাৎ তার শাকেল অত্যন্ত সহজ এবং স্পষ্ট অর্থ ওয়াদে হল মায়না মোতায় আতিফা এবং অত্যন্ত অত্যাধিক অত্যাধিক উত্তেজিত আবেগ অত্যাধিক উত্তেজিত আবেগে পরিপূর্ণ চলো এবার সরাসরি আমরা আমাদের মূল টেক্সটে প্রবেশ করি এখানে প্রথমে প্রথমে বলে নিই যে এই কাসিদাটি মূলত বাহারে তাবিলে লেখা হয়েছে অর্থাৎ ফাউল উন মাফাইল উন এই যে ওজন এতেই লেখা হয়েছে এই কাসিদাটা আলা লাইতা ইয়ামা সাফাই জাদি উন ওয়াদাহরণ তাওয়াল্লা ইয়া বুসাইনা ইয়া উদু আলা মূলত এই শব্দটা এই যে হার্ফ আলা হার্ফটা হারফুল ইস্তিফতাহ সূচনাতে এরকম ব্যবহার হয়ে থাকে ইয়ামা সাফাই জাদিদুন কবি বলছে যে অতীতের দিনগুলোর স্মৃতিচারণ করে কবি বলছে যে ওই সচ্ছল এবং উজ্জ্বল দিনগুলো যদি আবার ফিরে আসতো অদাহরণ তাওয়াল্লা ইয়াউদু এবং ওই যুগটা ওই যুগটা যদি আবার ফিরে আসতো অর্থাৎ এখানে আল্লাহ ইয়ামা সফাই জাদিদুন যদি সেই অতীতের দিনগুলো আবার নতুন হতো এবং ওই যুগটা যে যুগে তাদের ভালোবাসার সূচনা হয়েছিল আবার যদি ফিরে আসত ও ওয়া নদিক ওয়েজমা তাব না জাহিদু এখানে নাগনা কোথাও কোথাও পাওয়া যায় নাবক নাবকা কোথাও কোথায় এখানে নাবকা আছে ফা বাকিয়া ইয়াবক বাকিয়া ইয়াবক থেকে ফানাবক অবস্থা হওয়া বা এখানে ফানাগনা ফানাগনা অর্থ সমৃদ্ধিশীল হওয়া গানিয়া ইয়াগনা আর বাকিয়া ইয়াবক এখানে অব কোথা কোথাও ফানাবক আছে অব যে পুনরায় আবার হবে হব কামাকুন না নাকুন ও আন্তুম এখানে কবি বলছে যে ফুন কামাকুন না যে আমরা আবার পুনরায় আগের মতো আগের ন্যায় হব সাদে এই সদেক অর্থাৎ হাবিব তার প্রেমিকার উদ্দেশ্য করে সে বলছে যে অর্থাৎ বুসাইনা দিকে ইঙ্গিত করে সে বলছে সদে ওহে বোসাই না ওয়া ইজ মা তাফ যে দিনগুলোতে তুমি অত্যাধিক কম কথা বলতে তাফ জুলি না মায়না তন না অর্থাৎ ব্যয় করা কিন্তু এখানে এর অর্থ হবে তো হাত দেশিই না কথা বলার অর্থ হবে জাহিদুন মায়না কালিলুন জাহিদুন মায়না কালিলুন লুন অর্থাৎ তুমি ওই সময় খুব কম কথা বলতে সেই সময়ের মতো আবারও আমরা আমরা হব অর্থাৎ আমাদের প্রেম আবার সমৃদ্ধি পাবে তারপরে বলছে এখানে মূলত এই লাইনটাতে তার প্রত্যাশার একটা বই প্রকাশ ঘটেছে প্রথম লাইনে তার একটা যে কষ্ট তার যে আফসোসের বই প্রকাশ ঘটেছে দিত এবং দ্বিতীয় লাইনে তার প্রত্যাশার বই প্রকাশ ঘটেছে তৃতীয় লাইনে বলছে ওমা আনসা মিনাল আশিয়াই এটা হবে মিনাল আশিয়াই অমা আনসা মিনাল আশিয়াঈ লা কৌল্যা ওকাদ করি নজবি আমা তুরি ই বলছি আমি সব কিছু ভুললেও তার কথা কি আমি ভুলতে পারি না ওকাদ রিবাত বাত নিজি আমিস্রা তুরি ই যখন সে আমার নিজ 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 ওন মা আর র কিভ আর দিফ এর এ যে লিটারাল মিনিং দফ দুর্বল কাহিল মূলত এখানে সে তার যে সওয়ারি তার প্রতি ইঙ্গিত করছে যে সেই দুর্বল সওয়ারির কাছে যখন বুসাইনে আগমন করেছিল এবং বলেছিল তুমি কি মিশরমুখী হবে অর্থাৎ মিশরে কি তুমি পাড়ি দিবে এই যে কথাটা কবি জামিল বুসাইনা বলছে আমি ভুলতে পারি না অন্যান্য সব কিছু ভুললেও তার কথা আমি ভুলতে পারি না অনায়া কৌলাহা তার সেই কথাকেও ভুলতে পারি না যখন সে বলেছিল যে লাউলা আয়ুন উল্লা তার আতাই তো নি নিত কা যুদুদু সে বলেছিল যদি না মানুষেরা দেখতো আয়ুন আইনুন এখানে রূপক অর্থ আইনুন অর্থাৎ এখানে কুল সেই ও ইরাদাতুল কুল অর্থাৎ এখানে জুস দিয়ে সমস্ত কিছুর অর্থ আসবে কুল্লের অর্থ আসবে অর্থাৎ মানুষের অর্থ হবে অথবা বলা যেতে পারে জাওয়াশিস বা যারা গুপ্তচর কিন্তু গুপ্তচরের অর্থ হয়ে যেতে পারে যে মানুষ যদি না দেখত অর্থাৎ এখানে তার পরিবারের মানুষদের প্রতি ইঙ্গিত করে সে কথাটা বলেছিল জামিল বিন মায়ামারকে বোস্তানা বলেছিল যে লাউল আয়ুন উল্লাতি তারা যদি মানুষ না দেখত আতা আতাই তোকে আমি তোমার কাছে আসতাম ফাজিরনি আমাকে ক্ষমা করো ফাদ কা যুদু উদু তোমার প্রতি আমার প্রীতি পুরুষ উৎসর্গিত হোক এটা মূলত আরবদের একটা উস্লোভ কারো প্রতি অত্যাধিক ভালোবাসার প্রাসঙ্গে তারা এই কথাটা বলে থাকে তারপরে বলছে খালি লাইয়া মা উখফি মিনাল অছিতি দ খালি খালিল মা মিনাল অচি দ হিরুন ওয়াদা বিমা মা উকফিল শাহিদো খালি লাইয়া মূলত এখানে সে তার নিজের দিকে ইঙ্গিত করে জামিল বিল মা আমার বলছে ও বন্ধু যে আমি গোপন করি আখফা ইকফি ইকফা গোপন করি অজদ মায়না আয়াতিফা আয়াতিফা তুল হুব যে প্রেম আবেগ ভালোবাসা যে আবেগ যে আমি গোপন করে থাকি সেটা প্রকাশিত কোথাও কোথাও এইখানে বা তিনুন আছে আর এইখানে উখফি কোথাও কোথাও আলকা আছে লাকিয়া ইয়ালকা সাক্ষাৎ করা কিন্তু এই যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে আয়াম কোথাও কোথাও এখানে আন আছে আন এই সফাটা আইয়াম আছে স্বভাব আছে যে কোথাও কোথাও রয় আয়ন ও সাবাব আছে কোথাও কোথাও এই এইভাবে আছে আয়াম ও সফা এই শব্দগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম পাওয়া যায় কিন্তু পরিবর্তন হলেও কিন্তু ওজন ঠিক আছে যদি আমরা এখানে আলকোয়া দিই তাও ওজন ঠিক থাকবে এখানে যদি আমরা রয়ায়ন দিও তাও ওজন ঠিক থাকবে অর্থাৎ বাহারে তাবিলে যে ওজন সে ওজনে বজায় থাকবে পরিবর্তন হবে না মা উখফি মিনাল অজদি জাহিরুন কবি বলছে তার দিক ইঙ্গিত করে ও হে বন্ধু যা আমি আমি আমার আবেগ আবেগের যা যা গোপন করি তা প্রকাশিত এবং ওদাম আই বিমা উখফিল গদায়াত শাহিদো এবং আমার অশ্রু আমি শুভ সকালে যা কিছু গোপন করি আমার অশ্রু তার সাক্ষী আমার অশ্রু তার সাক্ষী তারপর কবি বলছে আলাকদ আরা অল্লাহি আন্না রুব্বা আব্রতিন ঈদ আদারু বাইনানা সতাজিদু আলে কদ আর অল্লাহি আন্না রুব্বা রুব্বা এর অর্থ এখানে কাসরতের অর্থ হবে হরপে যার যে অনেক অশ্রু আমি দেখতে পাচ্ছি কবি বলছে আল্লাহর কসম কসম করে সে বলছে যে আমি অনেক অশ্রুকে দেখতে পাচ্ছি বা দেখতে থাকবো তখন যখন কিনা আমাদের মাঝে এই অবস্থান সত্তা ইয়া মায়না বা ইয়া বরদু যখন আমাদের এই গৃহ যখন দূরবর্তী হবে আমাদের মাঝে গৃহ যখন দূরবর্তী হবে তখন অনেক অশ্রু কি করতে থাকবে অনেক অশ্রু বৃদ্ধি পেতে থাকবে সাতজে ইদু বৃদ্ধি পাবে অর্থাৎ কবি বলছে যে আমাদের মাঝের অবস্থান যখন দূরবর্তী হবে বা আমাদের মাঝের যখন বিচ্ছিন্নতার সৃষ্টি হবে তখন অনেক অশ্রু আমার চোখ থেকে বইতে থাকবে আমার আঁখি থেকে বইতে থাকবে অর্থাৎ আমি তা দেখতে পাচ্ছি তারপরে কবি বলছে যে ওয়াইদা কলতু মা বিয়া বুসাইনা মিনাল মিনালা কলাত সাবিতুন আবিতুন ওয়া যে আমি যখন বললাম হে বুসাইন আমার কী হয়েছে যে আমার যে প্রেম প্রেম আমার প্রেমই আমার হত্যাকারী তখন সে বলল অর্থাৎ বুসাইনা বলল যে এই প্রেম হলো দৃঢ় প্রেম এবং তা বৃদ্ধি পেয়ে থাকবে সাবিতুন দৃঢ় ওয়া ইয়াজ তা বৃদ্ধি পাবে ওয়াইন কলতু রুদ্দি বা এ দা আকলি কলাত মা মিনকা বা এবং যখন আমি বলি যে হে বুসাইনা আমাকে কিছু জ্ঞান আমাকে কিছু বোধ বুদ্ধি ফিরিয়ে দাও যাতে আমি মানুষের সাথে বসবাস করতে পারি কলাত তখন সে বলে ক তখন সে বলে যা কা বা এই সেটা তোমার থেকে অনেক দূরে অর্থাৎ সেই বোধবুদ্ধি তোমার থেকে অনেক দূরবর্তী হয়ে গেছে তারপরে কবি বলছে মূলত এখানে যখনই কবি তাকে বলে আমাকে কিছু বোধ বুদ্ধি ফিরিয়ে দাও যেটা আমি আমার অত্যাধিক ভালোবাসার কারণে হারিয়ে ফেলেছি তখন সে বলে তার প্রেমিকা বলে অবশ্যই তোমার বোধবুদ্ধি তোমার অত্যাধিক প্রেমের কারণে ভালোবাসার কারণে তোমার থেকে দূরবর্তী হয়ে গেছে তারপরে কবি বলছে ফালে এনে মার দুদুন বি ইদু ফিমা বি ইদু মূলত এখানে তার যে আত্মবিশ্বাস তার বই প্রকাশ ঘটেছে তাদের ভালোবাসার মাঝে যা তার আত্মবিশ্বাস তার সিকাত তারই বই প্রকাশ ঘটেছে কবি বলছে যে আমি যা কিছু চাই আমার আমার সেই তালাব আমার সেই চাওয়া থেকে আমি কখনো বিতাড়িত হই না মার হই হয় না মানে আমাকে ফিরিয়ে দেওয়া হয় না আমি যা চাই সেই সেটাই পেয়ে থাকি ওলা হুহা ফিমা ইয়া বিদু ইয়া বিদু আর এই বুসাইনা প্রেম সেটা কখনো ধ্বংস হবে না অর্থাৎ মূলত তাদের ভালোবাসার যে বন্ধনের দৃঢ় বন্ধনের আত্মবিশ্বাস তারই মানে বই প্রকাশ করেছে এখানে তারপরে কবি বলছে এটা অত্যাধিক খুব সুন্দর একটা লাইন ফালে এনে আমার দুদুন বিমা যে এত ত অলিবান ওলা আফু হাফিমা ইয়া বিদু তারপর কবি বলছে জাজাদ কাল ইয়া বুসাইনা মালায় মাতেন ইজ আ মা খালি লুন বানা হামিদু যে হে বুসাইনা তুমি কি পেয়েছ তুমি তুমি উপ উপঢৌকন স্বরূপ পেয়েছো মালামাতকে তিরস্কারকে পেয়েছ অর্থাৎ জাজিয়াতুন জমা জাওয়া উপঢৌকন বিনিময় পুরস্কার তুমি যে পুরস্কার পেয়েছো সেটা মালামাত সেটা তিরস্কার ইজামা খালিলুন বা না ওয়াহ হামিদ কখন সেই পুরস্কার পেয়েছ যখন এই খালিল খালিল বলতে কেন জামিল মা আমার এর দিকে ইঙ্গিত করছে কবি তার প্রতি ইঙ্গিত করছে নিজের দিকেই যে যখন তোমার প্রেমিক হাবিব প্রকাশ পেয়েছে প্রকাশ পেয়েছিল প্রশংসাকারী রূপে হামিদ রূপে অর্থাৎ যখন আমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি হয়েছিল তখনই তুমি তিরস্কারের মুখোমুখি হয়েছ অকলা এখান কবি বলছে যে আমি তাকে বললাম যে আমার এবং তোমার মাঝে আল্লাহর কসম আমার এবং তোমার মাঝে আল্লাহ তরফ থেকে একটা অঙ্গীকার রয়েছে মিসাক মায়নাহাদা বাইনা শাকসাইন আবাখতার দুজন অথবা অত্যাধিক ততাধিক মানুষের মাঝে যে একটা অঙ্গীকার যে এগ্রিমেন্ট সেটাকে মিসাক বলা হয় আর ওহুদ মান ওয়াদা অর্থাৎ আল্লাহর তরফ থেকে একটা অঙ্গীকার এবং ও আদা রয়েছে আমার এবং তোমার মাঝে এই ভালোবাসার মাঝে অকদ কানা হব্বি কুম তরিফু ইল্লা তরিফুন ও তালি ইদু অত্যাধিক সুন্দর একটা লাইন সে বলছে যে তোমাদের ভালোবাসা অকত কানা হব্বি কুম তরিফান ও তালি দেন তাদের ভালোবাসার কথা ইঙ্গিত করে বলছে যে এটা হলো মন্দুল এই তরিফান ও তালি মাইনা দেন মায়না মিনাল দেন সে প্রাচীনকাল থেকে অতীতকাল থেকে আজও পর্যন্ত বিদ্যমান রয়েছে ওমাল হেবু ইল্লা তরিফ ও আর সে বলছে ভালোবাসা তো সেটাই যেটা অতীত থেকে বর্তমান বিদ্যমান থাকে অর্থাৎ বিচ্ছিন্নতা ঘটে না সেটাই হলো প্রকৃত ভালোবাসা আলহেব হাকি হাকিকি তারপর করে বলছে ঐনা আরুদাল অশ্লী বাইনী ও বাইনাহা ওয়াইনা সাহালাতুহু বিলমোনা লা সরউদু আরওজন মায়না আরদুন জম উহ আরউজ মায়েনা সা আয়াতুন প্রশস্ততা ব্যাপকতা আমার এবং তার মাঝে সম্পর্কের এই ব্যাপকতা কি করেছে সাহালাতুহু হায়ের মারজা অসল এই সম্পর্ককে এই যে শিলাতাকে সহজ করে তুলেছে তথাপিও তা সউদ এইটা কোথাও কোথাও কাউদ আছে কাউদ মায়না সএবন তথাপিও তা কঠিন অর্থাৎ এই যে মুনা আর এই মোনা হলো মক্কা মুস্তালিফার মধ্যবর্তী একটি জায়গা সেখানে তাদের ভালোবাসার সূচনা ঘটেছিল তাই বলছে কবি যে আমার এবং তার মাঝের সম্পর্কের ব্যাপকতা সম্পর্ককে সহজ করে তুললেও তা কঠিন তা কঠিন কেন বলল কবি মূলত এখানে তাদের যে পারিবারিক অবস্থা অর্থাৎ কবি বোসাইনাকে ভালোবাসলেও বোসাইনের পরিবার পারিবারিক সদস্যরা তা মানতে রাজি ছিল না সেই জন্য সেই কঠিন অবস্থার প্রতি ইঙ্গিত করে কবি কেন বলল যে ওয়াইন সাহলাত হু বিল মোনালা সৈদু যদি এই সম্পর্কর যে প্রশস্ততা সম্পর্কটাকে সহজ করে তুললেও তা কঠিন বাস্তবে তারপর কবি বলছে যে ফ আফনাই তো আইসি ইনওয়ালাহা ও আবলাই তু জাকা দাহার ইফনি হাল্লাকা হাল্লুকু অথবা হালাকা ইহালিকু ধ্বংস করা যে আমি কি করেছি আমার জীবনকে ধ্বংস করে দিয়েছি শুধুমাত্র তার এই পুরস্কার উপঢৌকনের অপেক্ষায় উপকুন বলতে তার প্রেম তার প্রেমের অপেক্ষায় তার ভালোবাসার অপেক্ষায় ও আবলাই তুজাক দাহার অহওয়াজা দিইদু এবং আমি যজ্ঞে কি করেছি আমি আমি পুরাতন করে দি ফেলেছি অর্থাৎ এখানে বলছি আবলাইবলিবলা মায়না মায়না কোনো কিছুকে জীর্ণ করে ফেলা শীর্ণ জীর্ণ শীর্ণ করে ফেলা আমি যজ্ঞে জীর্ণ শীর্ণ করে ফেলেছি যে যুগ নতুন ছিল সেটাকে আমি শীর্ণ করে ফেলেছি অর্থাৎ যেমন বলা হয় আবলাই তু কোন কোনো কাপড়কে পুরাতন করে ফেলা অর্থাৎ লেখা স্ত্রে এমাল অত্যাধিক ব্যবহারের কারণে কোনো কিছুকে পুরাতন করে ফেলা তাই বলছি আমি যজ্ঞে নতুন যেটা ছিল সেই যজ্ঞে আমি আমি শীর্ণ করে ফেলেছি অর্থাৎ তাদের যে ভালোবাসার যে দীর্ঘ সময় বা সুদীর্ঘ মেয়াদি কাল সেদিকে ইঙ্গিত করেই মূলত এটা সে বলেছে লাস্টে যেটা আমরা পড়বো যে লাইনটা সেটা এটা আলা হাল বলছে ওহি আমার কবিতা আফসোস করে বলছে যে যদি আমি সে তার নিজের দিকে ইঙ্গিত করে আবার বলছে যে হাল আবি তান্না লাই লতন করা যদি তুমি একটি রাত অবস্থান করতে আরেকটি রাত অবস্থান করতে কোথায় এই ওয়াদিল কোরাতে তাহলে অবশ্যই আমি কি হতাম ধন্য ধন্য হতাম আমি ভাগ্যবান হতাম অর্থাৎ নিজের দিকে ইঙ্গিত করে বলছি যদি সে আরেকটি রাত এই ওয়াদিল কোরাতে অবস্থান করতে পারতো যেখানে তাদের ভালোবাসার সূচনা হয়েছিল আরেকটি রাত অবস্থান করতে পারত বা কাটাতে পারতো তাহলে সে অবশ্যই ভাগ্যবান হতো মূলত আজকে এই পর্যন্তই আরও অনেকগুলো শ্লোক আছে এই কবিতাতে তা আজকে সবটুকু সম্ভব নয় আজকে এই পর্যন্তই আশা করি তোমরা অর্থটা পুরো ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো আর কোনোরকম সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও আমি আবার ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ফ্রম ফার্স্ট টু লাস্ট থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্হি তাহলে ওবরাক